মুম্বাইয়ের বিখ্যাত সাংস্কৃতিক সংস্থা সৃজনের রাজ দশম প্রতিষ্ঠাবার্ষিকী এই অনুষ্ঠানটি বরাবরই তারা ধুমধাম করে এবং অতি উচ্চমানের একটি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে থাকে কিন্তু এবছর সারা বিশ্বের যে পরিস্থিতি তাতে সেইভাবে করা সম্ভব নয় তাই তারা অত্যন্ত স্বল্প পরিসরে আজকের এই অনুষ্ঠান উদযাপন করবেন তাদের নিবেদিত এই অনুষ্ঠান বিগত কয়েক বছর আমি মুম্বাইতে গিয়ে সচক্ষে দেখেছি এবং তা যে অত্যন্ত উচ্চমানের হতো এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই আশা রাখব এই প্রতি বছরের মতো এবছরের অনুষ্ঠানও তাদের গুণগত উৎকর্ষতা তারা বজায় রাখবেন এবং সৃজনের সকল সদস্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধির কামনা করে আজকে আমার এই স্বল্প বক্তব্য শেষ করছে নমস্কার